আপনার ফোনে আপনার যে কীবোর্ড ব্যবহার করেন সেই কীবোর্ডে আপনি কীভাবে আপনার ছবি থিম হিসেবে আপনার ছবিটাকে ব্যবহার করবেন সেটা দেখাবো তো এই জন্য আপনার কীবোর্ডে চলে আসবেন তো আমি একটু মেসেজ অপশনে গেলাম এখানে আসার পর আমি এখানে আমার দেখেন কীবোর্ডে অলরেডি দেখেন আমার ছবি চলে আসছে কিবোর্ড অন করার সাথে সাথে এখানে দেখবেন যে কীবোর্ডের নিচে আমার যে থিম সে থিমে আমার ছবি ব্যবহার করছি আমি সেটা আমার চলে আসছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার ছবিটা আপনি চাইলে এখানে অ্যাড করবেন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি মে আপনার ছবি অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে কীবোর্ডটা ওপেন করে নিতে হবে তো আমি মেসেজ অপশনে গিয়ে আমার কীবোর্ডটাকে ওপেন করে নেব ওপেন করার পর দেখেন আমার কীবোর্ডের এখানে কিন্তু কোনো ছবি নেই থিমে তো আমি ছবি সেট করবো এই জন্য এই যে উপরে দেখবেন যে অনেকগুলো মেনু আছে এখানে এখানে দেখবেন যে গিয়ার আইকন আছে সেটিংসের এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে থিম থিমের উপরে ক্লিক করে দেবেন তো যখনই আপনি থিমের উপরে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম আসবেন তো দেখবেন যে আমি একটা ছবি দিয়ে অলরেডি একটা থিম তৈরি করে নিয়েছি আপনি এভাবে তৈরি করে নিতে পারবেন তো এই জন্য আপনাকে এই যে মাই থিম আছে এই অপশনে এখানে ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হবে তো আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে আসার পর আপনি যে ছবিটা দেবেন সেই সে ছবিটা একটু ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো কাইলে চাইলে জুম করে নিতে পারবেন ছোটো বড়ো করে নিতে পারবেন নেওয়ার পর আপনি কিন্তু এখানে এই ছবিটা তারপর নিচে দেখবেন যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে আপনি ব্রাইটনেসটা একটু বাড়াই দিলে তা দেখবেন যে আপনার ছবিটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে ব্রাইটনেস কমাই দিলে একটু কম দেখা যাবে তো যদি আপনি ব্রাইটনেস বাড়াই দেন দেওয়ার পর এখান থেকে ডান করে দেবেন দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে অলরেডি থিম এখানে ই হয়ে গেছে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন দেখবেন যে তারপর আপনি যদি একটু পিছনে যান পিছনে গেলে দেখবেন যে এখানে আপনারা দেখবেন যে ছবিটা অলরেডি অ্যাড হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কিবোর্ডের যে থিম আছে সেই থিমে আপনার ছবি কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবেন যেটা দেখে সবাই কিন্তু একটু আশ্চর্য হয়ে যাবে যে কীভাবে অ্যাড করেন